সালামু আলাইকুম ইসমিল্লা রহমান রহিম ইনামা আলু বিন নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম বলেছিলেন মানুষ যখন কোনো কাজ করার নিয়ত করে যদি সেটা খারাপ হয় তাহলে উনি পেরেস্তাদেরকে বলছেন না লেখার জন্য যখন কোনো মানুষ নিয়ত করে যে আমি একটা খারাপ কাজ করব সে মনে মনে কল্পনা করেছে সংকল্প করেছে নিয়ত করেছে কিন্তু সে খারাপ কাজটা করে নাই তখন রাসুল প্রেস্তাদেরকে বলছেন যে তোমরা তার গুণাটা লিখিও না যতক্ষণ পর্যন্ত সে গুণে না করে এবং যদি বা সেই গুণাটা করে যতটুকু করছে ততটুকুই লিখবে সমপরিমাণ আর যদি সে ভালো কোনো কাজের যদি নিয়ত করে ভালো কোনো কাজ করার সংকল্প করে তাহলে যদি সে করে তাহলে তার ফলাফল তুমি গুণ লেখবে সেই যে কাজটা করেছে আর যদি সে যদি কাজটা করতে না পারে তাহলে সম পরিমাণ কাজে সব তার আমল নামে লিখে দেবে ব্যাপারটা আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে বলতেছি মনে করুন একটা লোক একটা খারাপ উদ্দেশ্যে সে একজন লোককে খুন করবে বলে মনে মনে প্রস্তাবনা করল কিন্তু সে লোকটাকে খুন করলো না খুন করতে খুন করে নাই তখন ফেরেস তারা কী করে তার নামে কোনো খুন লেখে না কিন্তু যদি সেই লোকটা যদি একটা লোকের যদি যখন খুন করবে তখন তার একটা লোকে খুন করার ওই সোয়াট ওই গুণাটাই তার আমল নামে লেখা হয় ধরুন একটা লোককে নিয়ত করলো যে আমি দশটা মসজিদ বানাবো দেশে দশটা মসজিদের আমি খরচাপাতে সব কিছু আমি বহন করব কিন্তু বাস্তবে দেখা গেলো কি সে দশটা মসজিদ বানাতে পারল না লোকটা মারা গেল ফেরেশতারা তারা কী করল তার নামে দশটা মসজিদ লিখে দিল যদিও তার নিয়ত ছিল করার কিন্তু সে করতে পারে পক্ষান্তরে যদি কোনো লোক নিয়ত করল যে আমি দশটা মসজিদ বানাবো বাস্তবে সে যখন যে দশটার মসজিদ বানিয়ে ছাড়লো তখন ফেরেস তারা কী করে তার আমল নামায় একশোটি মসজিদ বানানোর সবাব তার আমল নামায় লিখে দেয় গুণ তাই আমরা যারা মুসলমান আমরা আছি আমাদেরকে ওইভাবে চলতে হবে আমরা বড় বড় নিয়ত করি ভালো ভালো নিয়ত করি পূরণ করার মালিক আল্লাহ আমাদের সমাজে এরকম অনেক সমস্যা আছে টাকা পয়সার অভাবে অনেক গরিব চিকিৎসা হইতে পারতেছে না অনেকে পড়ালেখা করতে পারতেছে না অনেকে ব্যবসা করতে পারতেছে না ওদের জন্য আমরা আমাদের হাত বাড়াই অন্তত হাত না বাড়াইতে পারি এখন তো নিয়ত করি আমাদের সমাজে অনেক বড় বড় সমস্যা আছে মানুষ চিকিৎসার অভাবে মারা যাইতেছে ওদের দিকে আমরা একটু হাত বাড়াই ইনশাআল্লাহ আমরা কামিয়াব হতে পারবো আমরা সফল হতে পারবো এখানে ভালো কাজে বড় বড় নিয়ত করবেন ছোট ছোটো নয় বড় বড়ো নিয়ত করবেন বড় বড় এমন বড় বড় নিয়ত করবেন ইনশাল্লাহ তার ফলাফল আল্লাহ আপনাকে দেবে যদি আপনি আল্লাহ হয়তো আপনাকে ওই রকম ক্ষমতা দেবে আপনি করার জন্য আর যদি আল্লাহ আপনাকে ক্ষমতা নাও দিয়ে থাকে তাহলে ইনশাল্লাহ আপনি ও সোভাবটাও অবশ্যই পাবেন তাই আমরা সবাই যেন বড় বড় নিয়ত করি আমাদের জীবন যেন আরও সুন্দর করি এই উপদেশগুলো যেন আমাদের বংশ পরাক্রমে সবাই যেন জানতে পারে সবাই যেন এরকম ভালো উদ্যোগ করতে পারে আপনি যখন আজকে থেকে ভালো ভালো উদ্দেশ্য ভালো ভালো নিয়ত করতে থাকবেন সময় দেখা যায় যে আপনার ভিতর থেকে যত খারাপ কিছু আছে যত খারাপ নিয়ত আছে সবগুলো চলে যাবে কিছুই থাকবে না যদি আপনার ভিতরে খারাপ যে নিয়োগগুলো ছিল ওগুলো আপনার ভিতর থেকে অটোমেটিকভাবে সক্রিয়ভাবে সেটা ভালো কাজে রূপান্তরিত হয়ে যাবে তাই এখন থেকে ভালো কিছু চিন্তা করুন ভালো কিছু নিয়ত করুন ভালো কিছু করার চেষ্টা করুন এটা বর্তমানে মনোবিজ্ঞানে প্রমাণ করেছে যে আমরা যা কিছু কল্পনা করি যা কিছু আমরা করি যা কিছু আমরা ভাবি সেটা আমাদের বাস্তব জীবনে প্রতিফলিত হয় তাই যা কিছু কল্পনা করবেন ভালো কিছু কল্পনা করবেন আগামী ভবিষ্যতে আপনার জন্য সেটা ভালো হয়ে দাঁড়াবে আর আপনি যদি ভালো কিছু করেন সেটা আপনার পরিবার আপনার বাড়ির আপনার সমাজ আপনার দেশের জন্য অনেক ভালো হবে তা আমরা সবাই যেন ভালো নিয়ত করতে পারি ভালো রাস্তায় চলতে পারি ভালো কিছু করতে পারি আল্লাহ যেন আমাদেরকে ওই টপিক দেয়